السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সেমিস্টার 2 এর 12তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জহির আমিন। আজকে আমরা মাদি ভার্ব পড়ব এবং আপনাদের কাছেও জিজ্ঞাসা করব রিডার 3 লেসন 3 কিছু এক্সারসাইজ, এবং আমরা লেসন 4 এ চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি, রিডার 3 লেসন 4। জালহাবা, জালহাবা আপনারা আগেও পড়েছেন সেমিস্টার 1 এ, এর উপরে অনেক কথা হয়েছে এবং পরীক্ষাও দিয়েছেন, আশা করি আপনারা সবাই বোঝেন। তারপরেও আমরা আবার একটু রিভিশন করব, এবং আপনাদেরকে যদি ভুলে যান তো সেটা আবার ইনশাআল্লাহ মনে পড়বে। জালহাবা, যাওয়া, এটা হচ্ছে রুট। জাহাবার রুট হচ্ছে জালহাবা। মাদি হচ্ছে এমন ক্রিয়া বা ভার্ব, মানে যে কাজটা সংঘটিত হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, ইংরেজিতে আমরা যেটাকে বলি পাস্ট, বাংলাতে অতীত, পূর্ব। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আনা জাহাবতু, জাহাবতু, তার মধ্যে আনা আছে, জাহাবতু। আমরা গিয়েছিলাম, জাহাবনা। আমরা গিয়েছিলাম, জাহাবনা। জাহাবনা এর মধ্যে নাহনু আছে, জাহাবনা এর মধ্যে নাহনু রয়েছে। তাহলে আমি গিয়েছিলাম, জাহাবতু। আমরা গিয়েছিলাম, জাহাবনা। আপনারা লক্ষ্য করবেন এখানে থার্ড পার্সন রয়েছে, হুয়া। হুয়া এর অর্থ কি আমি একটু জিজ্ঞেস করব, হ্যাপি হক ম্যাডাম আছেন? হুয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ম্যাডাম, হুয়া এর বাংলা বলবেন, সে পুরুষ। ওকে, পুরুষ। তাহলে সে পুরুষ গিয়েছে, জাহাবা। আর তারা পুরুষ গিয়েছে, জাহাবু। একটু লম্বা করে বলতে হবে, জাহাবু, জাহাবু। ওকে, সে মহিলা গিয়েছে, জাহাবাত, জাহাবাত। আর তারা মহিলা গিয়েছে, জাহাবনা, জাহাবনা। এটা দ্রুত ছেড়ে দিতে হবে ম্যাডাম, জাহাবনা, জাহাবনা, কারণ জাহাবনা বললে আবার অন্য আরেকটা বোঝাচ্ছে। আচ্ছা, আপনি বলবেন আন্তা অর্থ কি? আন্তা, আন্তা, তুমি, ইউ, পুরুষ, তুমি পুরুষ। জি, তাহলে এখন আপনি বলবেন তুমি পুরুষ গিয়েছিলে, জাহাবতুম, না, তুমি পুরুষ গিয়েছিলে, আন্তা। আচ্ছা, জাহাবতা, জাহাবতা। আচ্ছা, তুমি মহিলা গিয়েছিলে, জাহাবতি। গুড, জাহাবতি। তোমরা পুরুষ গিয়েছিলে, জাহাবতুম, জাহাবতুম। তোমরা মহিলা গিয়েছিলে, জাহাবতুন্না, জাহাবতুন্না। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ম্যাডাম, আবার আপনার কাছে আসব। ওবায়দুর রহমান, ওবায়দুর রহমান, আপনি আসবেন, আপনার কাছে একটু জিজ্ঞেস করব, এবং এর মধ্যে দিয়ে আমরা সবাই আবার নতুন করে মুজাকারা করে নেব। আমি গিয়েছিলাম, আপনি এটার আরবি বলবেন। আমি গিয়েছিলাম, জাহাব, জাহাবতু, জাহাবতু। আমরা গিয়েছিলাম, জাহাবনা, জাহাবনা। হুয়া, হুয়া বলবেন। হুয়া, সে পুরুষ। হ্যাঁ, সে পুরুষ গিয়েছে, গিয়েছে। জাহাবা, জাহাবা। সে মহিলা গিয়েছে, হিয়া, জাহাবাত, জাহাবাত। তারা পুরুষ গিয়েছে,
whom? Jahabu. Very good. Jahabu. Tara mohila gietse. Hunna. Tudna. Jahabna. Jahabna. Okay. Tapar bolben anta. Anta jahabta. Anta jahabta. Tumi গিয়েছিলে মহিলা জাহাবতি জাহাবতি তোমরা গিয়েছিলে জাহাবতুম জাহাবতুম তোমরা গিয়েছিলে মহিলা জাহাবতুন্না জাহাবতুন্না ওকে অনেক ধন্যবাদ আচ্ছা এবারে হচ্ছে তামান্না ম্যাডাম জাহাবনা তারপরে এই চারটা জাহাবতা জাহাবতা জাহাবতি জাহাবতি জাহাবতুম জাহাবতুম জাহাবতুন্না জাহাবতুন্না ওকে থ্যাংক ইউ ম্যাডাম শাহরিয়ার রহমান শাহরিয়ার রহমান স্যার আপনি থাকলে কথা বলবেন সঠিক ফর্মটা দেওয়ার চেষ্টা করবেন আল আওলাদু ইলাল মালাবি মালাব মানে হচ্ছে খেলার মাঠ আর ওয়ালাদুনের বহুবচন হচ্ছে আল আওলাদু ছেলেরা বা বালকেরা খেলার মাঠের দিকে গিয়েছে মাঝখানে যে স্থানটা আছে এখানে একটা ভার্ব দিতে হবে যেই ভার্বটা দিলে এই বাক্যটা সুন্দর মানে সঠিক হবে জাহাবতুম আল আওলাদু এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল বহুবচন এবং থার্ড পার্সন তাহলে কি হবে আল আওলাদু বালকেরা গিয়েছে তোমরা গিয়েছো এরকম না বালকেরা গিয়েছে বা ছেলেরা গিয়েছে আচ্ছা আল আওলাদু জাহাবু আল আওলাদু জাহাবু জাহাবু তারা গিয়েছে তারা জি জাহাবু এটা বলেন আগে আপনি এই আরবিটা বলেন মানে শূন্যস্থান সহ যেটা লেখা আছে আত্তালিবাতু আত্তালিবাতু মানে কি ছাত্রীগণ ছাত্রীগণ বহুবচন তালিবাতুন হচ্ছে একজন ছাত্রী আর তালিবাতুন বহুবচন এখানে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়েছে ছাত্রীগণ এটা কি শেষে এখানে কি লেখা আছে আবার বলবেন মাদ্রাসা দিকে ইলাল মাদ্রাসাতি জি তাহলে ছাত্রীগণ মাদ্রাসার দিকে গিয়েছে গুড তাহলে আমরা এখানে একটা ভার্ব বসাতে চাই আত্তালিবাতু জাহাবতুন্না না জাহাবতুন্না না এটা তো থার্ড পারসন বহুবচন মহিলা জাহাবনা জাহাবনা সরি সরি আত্তালিবাতু জাহাবনা জাহাবনা ইলাল মাদ্রাসাতি ডক্টর সারওয়াত জাবিন আপনি বলবেন এটা প্রথমে পড়বেন আল মুদাররিসু ইলা ফাসল ফাসলুন মানে কি ম্যাডাম ফাসলুন ফাসলুন মানে ক্লাসে হ্যাঁ ফাসলুন মানে ক্লাসরুম ইলাল ফাসলি মানে হচ্ছে ক্লাসে আচ্ছা তাহলে তাহলে শিক্ষক সাহেব ক্লাসে গিয়েছে জি জি এটা তো জাহাবা ইলা ইলাল ফাসলে হ্যাঁ পুরোটা একসাথে বলেন আল আল মুদাররিসু জাহাবা ইলা ফাসলে মাশাআল্লাহ আল মুদাররিসু জাহাবা ইলাল ফাসলে
আরেকটা বলবেন এটা আনা ইলা মি মাতারি হ্যাঁ মাতার মানে মাতারি মানে কি বলতে পারবেন না হলে আমি বলে দেব অসুবিধা নাই ভাই আমি তো জানি না আচ্ছা এটা এয়ারপোর্ট এয়ারপোর্ট আচ্ছা ভাই এটা হবে আনা জাহাবতু ইলাল মাতারি আচ্ছা অর্থ বলবেন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি গিয়েছি মানে গিয়েছি সরি আমি এয়ারপোর্টের দিকে গিয়েছি জি মাশাআল্লাহ অনেক ধন্যবাদ আবার আসব আপনার কাছে খালেদা ইয়াসমিন ম্যাডাম জি আচ্ছা এটা পড়বেন উক্তি হেলাল মাতবাখি হ্যাঁ মাতবাখ মানে কি ইলাল মাতবাখি আমি বলে দেব যদি না মনে থাকে আপনার মাতবাখুন মানে হচ্ছে রান্নাঘর তাহলে ইলাল মাতবাখি মানে কি হবে রান্নাঘরের দিকে আচ্ছা আর উক্তি এটার মানে উক্তি আমার আমার বোন আমার বোন হ্যাঁ তাহলে আমার বোন রান্নাঘরের দিকে গিয়েছে হ্যাঁ তাহলে মাঝখানের ভার্বটা বসাবেন উক্তি একটা একটা মেয়ে হ্যাঁ এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার জাহাবার কোন হ্যাঁ জাহাবার কোন ফর্মটা বসবে সে জাহাবতুন্না হবে না একজন মেয়ে জাহাবতি জাহাবা জাহাবতি না সেটা তো তুমি জাহাবতি তো তুমি আর এখানে হচ্ছে আমার বোন সে জাহাবাত ইলাল মাতবাখি আচ্ছা আর একটা করেন জি আইনা মানে কি আইনা আইনা মানে কোথায় আর আন্তা মানে আন্তা মানে তুমি তুমি কে পুরুষ না মহিলা পুরুষ তাহলে আইনা আন্তা তুমি কোথায় গিয়েছো জি গিয়েছো জাহাব আনা জাহাবা না জাহাবা আইনা জাহাবা আন্তা আবার বলবেন আইনা আইনা জাহাবাত আন্তা না 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 আইনা জাহাবাত আন্তা না এটা তো তুমি তুমি পুরুষ তুমি পুরুষ একটু আগে আমরা করেছিলাম আন্তা জাহাবতা আন্তা জাহাবতা আইনা জাহাবতা আন্তা তুমি কোথায় গিয়েছ বা গিয়েছিলে আচ্ছা আপনার কাছে আসবো আবার দিলরুবা আক্তার ম্যাডাম দিলরুবা আক্তার ম্যাডাম আপনি তো ছিলেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আছেন হ্যাঁ এটা আগেও করা হয়েছে আবার আপনি করেন আল আওয়াদু ইলাল মালআবি জি তাহলে হবে আল আওলাদু জাহাবু ইলাল মালআবি জি অর্থ বলবেন বাগান মালআবি তো মনে হয় মাঠ খেলার মাঠ মেবি জি জি বাচ্চা মাঠে খেলা গিয়েছে ওকে খেলার মাঠে গিয়েছে আচ্ছা তারপরে এইটা আগেও করা হয়েছে আত্তালিবাতু আত্তালিবাতু জি আচ্ছা আমি বলে দিচ্ছি আত্ত ইলাল মাদ্রাসাতি না জাহাবতুন্না হচ্ছে সেকেন্ড পারসনের জন্য এটা তো থার্ড পারসন প্লুরাল মহিলা আত্তালিবাতু তারা ছাত্রীরা আত্তালিবাতু হুন্না দিলরুবা ম্যাডাম আত্তালিবাতু এটার মধ্যে হুন্না রয়েছে জি হুন্না জাহাবনা ইলাল মাদ্রাসাতি জাহাবনা মাদ্রাসাতি জাহাবনা ইলাল মাদ্রাসাতি আচ্ছা আলী সিদ্দিকী জি আলী সিদ্দিকী মামুন আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ জি আপনি বলেন এটা আল মুদাররিসু আল মুদাররিসু জাহাবা ফিল মাদ্রাসা মাদ্রাসাতি না আল মুদাররিসু জাহাবা ইলাল ইলাল ফাসলি
অর্থ বলবেন হিলাল ফাসলে শিক্ষক সাহেব ক্লাসরুমে গিয়েছেন শিক্ষক সাহেব ক্লাসরুমে গিয়েছে তারপরে আনা আনা যাহাবতা ইলাল মাতারি জি আবার বলবেন আনা যাহাবতা ইলাল মাতারি আনার ক্ষেত্রে কি যাহাবতা হবে হাবতা হচ্ছে আন্তার ক্ষেত্রে আন্তা যাহাবতা আনা আনা তারপরে আরেকটা আছে উক্তি জি আবার বলবেন উক্তি হ্যাঁ উক্তি 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 মানে কি উক্তি থার্ড পারসন यस থার্ড পারসন মানে মাই সিস্টার আমার বোন সিঙ্গুলার নাম্বার সো আমরা বলবো না অন্য কেউ বলে দেব না হিলাল মাদ ওকে জাহাব উক্তি জাহাবাত হিয়া জাহাব জাহাব হ্যাঁ হিয়া জাহাবাত জাহাবতা জাহাবাত উক্তি জাহাবাত জাহাবাত ইলাল ইলাল মাতু মাতু মাতবাখি অর্থ ইলাল মাতবাখি জি আমার বোন রান্নাঘরের দিকে রান্নাঘরে গিয়েছিল আমার বোন রান্নাঘরের দিকে গিয়েছিল ওকে আচ্ছা অনেক ধন্যবাদ হ্যাপি হক ম্যাডাম হ্যাপি হক আইনা আনতাম তুমি কোথায় গিয়েছিলে ম্যাডাম আপনি থাকবেন আপনি একটা উদাহরণ আমরা দেখাচ্ছি আপনি তারপরেরটা বলবেন আপনারা লক্ষ্য করবেন সবাই এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা প্রশ্নবোধক বাক্য এখানে লেখা আছে আজাহাবতা জাহাবতা মানে তো আমরা জানি জাহাবতা তুমি গিয়েছিলে পুরুষ আর তার আগে একটা প্রশ্নবোধক আ যুক্ত করা হয়েছে আজাহাবতা তুমি গিয়েছিলে কি ইলাল মুস্তাশফা 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 মানে হচ্ছে হাসপাতাল তুমি গিয়েছিলে কি হাসপাতালে ইয়া মুহাম্মাদ হে মুহাম্মাদ তুমি কি হাসপাতালে গিয়েছিলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আ জাহাবতা বা জাহাবতা এটা সঠিকভাবে বসেছে কিনা অর্থাৎ ইয়া মুহাম্মাদের সাথে জাহাবতার যায় কিনা ভার্ব হিসাবে এবং বাক্য হিসাবে না জাহাবতা ঠিক আছে ইয়া মুহাম্মদ মুহাম্মদ তো সামনে আছে তুমি ইয়া মুহাম্মদ যেহেতু আমরা যাকে সামনে থেকে বলছি একজন ছেলে তাহলে তো সে তুমি হিসেবে আমাদের কাছে গণ্য হবে সেক্ষেত্রে আজাহাবতা ঠিক আছে এটা ম্যাডাম ঠিক আছে আচ্ছা এইবারে ম্যাডাম হচ্ছে আপনি এটা পড়বেন আপনি এটা পড়বেন এবং এখানে যদি ঠিক থাকে তাহলে বলবেন ঠিক আছে যদি ঠিক না থাকে তাহলে আপনি ঠিক করে বলবেন আমিনাতু ফাতিমাতু ওয়া জাইনাবু রাজা ও মিনাল জামিআতি জি আপনি বাংলাটা বলেন ম্যাডাম এটা আমিনা এবং হ্যাঁ এবং জাইনা হ্যাঁ এই জামিয়া মানে কি ম্যাডাম জামিয়া বলতে পারবো না বিশ্ববিদ্যালয় আচ্ছা আর মিন মিন মানে কি মানে হইতে হ্যাঁ আচ্ছা তাহলে আমেনা এবং ফাতেমা এবং জাইনাব বিশ্ববিদ্যালয় থেকে রজা ইয়ারজিউ মানে ফেরা ফিরেছে এখন রজা জাহাবা দিয়ে যেমন আমরা বলেছি ম্যাডাম জাহাবা আর ওইটা যেমন যাওয়া রজা মানে হচ্ছে ফেরা তাহলে রজার কোন ফর্মটা এখানে বসবে এটা কি ঠিক আছে নাকি ঠিক না 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 এখানে জাহাব না না আমরা
Raja? Raja Anna. Good. Raja Na. তাহলে এটা ভুল আর ঠিকটা হচ্ছে রাজা আনা জি ম্যাডাম রাজা আনা তাহলে আপনি আরবিটা আবার পড়েন এবং অর্থটা বলেন নিচেরটা আমিনাতু ফাতিমাতু ওয়া জাইনাবু রাজা আনা মিনাল জামিআতি আমিনা ফাতিমা এবং জয়নাব কি বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছে হ্যাঁ জি এক্সিলেন্ট মাশাআল্লাহ জি আরেকটা করবেন ম্যাডাম এটা আমি হেল্প করব যদি আপনি শব্দ অর্থ না জানেন আপনি জোরে বলবেন ম্যাডাম আমি আপনাকে বলে দেব জামিলুন মানে হচ্ছে সহপাঠী আর বহুবচন হচ্ছে জুমালাউ আর আমার সহপাঠীগণ জুমালাই তাহলে আমার সহপাঠীরা মক্কাতে গিয়েছে এখানে বহুবচন এবং পুরুষ হুম এখানে এখানে হলো আমার সহপাঠীরা মানে সহপাঠীরা হলো প্লুরাল তাহলে জাহাবু হওয়ার কথা ভেরি গুড তাহলে জাহাবাটা ভুল ম্যাডাম এখানে জাহাবু হবে তাহলে আপনি আরবিটা বলেন এবং বাংলাটাও বলেন সাথে তুমালা ই জাহাবু ইলা মাকাতা জুমালা ই জাহ জি ইয়া আমার সহপাঠীরা মক্কার দিকে গিয়েছে মাশাআল্লাহ জি ম্যাডাম অনেক ধন্যবাদ আবার আসবো যদি সময় পাই ওবাইদুর রহমান স্যার আনা রাজায়াতু মিনাল মিনার রিয়া রিয়াদি আমসি জি আনা রাজায়াতু মিনার রিয়াদি আমসি অর্থ বলবেন আনা রাজায়াতু আমি বের হয়ে গেছি না না রাজা রাজা মানে হচ্ছে ফেরা আচ্ছা হ্যাঁ ফিরে আস আমি ফিরে এসেছি মির রিয়াদ থেকে ঠিক আছে আমি গতকাল ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে আমি গতকাল রিয়াদ থেকে ফিরেছি তারপরে এইটা মারিয়ামু ওয়া বানা তুহা জাহাবাত জাহাবাত ইলা জিদ্দাতা জি মারিয়াম ও বানা তুহা ও বানা তুহা মানে কি বিনতুন মানে হচ্ছে ম্যাডাম স্যার বিনতুন মানে হলো কন্যা বা মেয়ে বিনতুন তার বহুবচন হচ্ছে বানাতুন আর বানাতুহা ও কন্যারা তার কন্যারা মরিয়াম এবং তার কন্যারা জেদ্দার দিকে গিয়েছে জেদ্দার দিকে গিয়েছে তাহলে ভার্বটা কি ঠিক আছে না এটা বহুবচন হবে বলেন সেটা তাহারা জাহাবনা ভেরি গুড জাহাবনা তাহলে আপনি এটা একসাথে আরবি বলেন এবং বাংলা বলেন সেই সাথে মারিয়ামু ওয়া বানা তুহা জাহাবনা ইলা জিদ্দাতি মরিয়াম ও তার কন্যারা জিদ্দাতে গিয়েছে জিদ্দাতা হ্যাঁ এটা জিদ্দাতা হবে এটা বলেন উম্মি কলা আনা মারিদু আনা মারিদুন উম্মি মানে কি উম্মি মানে মা আমার মা ওকে আচ্ছা কলা মানে হচ্ছে সে বলেছে এটা পুরুষবাচক কলা সে বলেছে পুরুষবাচক মানে আমার মা বলেছেন আমি অসুস্থ তো আমার মা যেহেতু একজন মহিলা তার ক্ষেত্রে মহিলাবাচক শব্দ ব্যবহার হবে মহিলাবাচক ভার্ব ব্যবহার হবে উম্মি কলাত তাহলে এটা একটু সবাই খেয়াল রাখবেন কলা সে বলেছে পুরুষ কলাত সে বলেছে মহিলা কলা সে বলেছে পুরুষ কলাত সে বলেছে মহিলা যেমন হাদিস যখন আপনারা পড়বেন দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বলেছেন তখন কলা ব্যবহার হয়েছে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলেছেন তখন কলাত ব্যবহার হয়েছে তাহলে কলা একজন পুরুষ বলেছে কলাত একজন মহিলা বলেছে
আনা মারিদুন, মারিদুন হচ্ছে পুরুষবাচক অসুস্থ, আর মারিদতুন এটাও একই অর্থ মহিলাবাচক। পুরো লাইনটার অর্থ একটু বলে দিবেন? জি শিওর, নিচেরটা বলছি আমি। উম্মি, আমার মা, কলাত, তিনি বলেছেন, আনা মারিদতুন, আমি অসুস্থ, আমার মা বলেছেন আমি অসুস্থ, মানে এটা আমার মায়ের বক্তব্য যে তিনি বলতেছেন যে তিনি অসুস্থ। জি ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আসবেন হচ্ছে আবার তামান্না ম্যাডাম। জি আমি আছি। জি ম্যাডাম, আপনি বলবেন এটা এটা ঠিক আছে কিনা, ভার্বটা বসানো ঠিক আছে কিনা সেটা বলবেন। আগে আরবিটা বলবেন, এরপরে বাংলা বলবেন, যদি ভার্ব ঠিক থাকে তাহলে বলবেন ঠিক আছে, ঠিক না থাকলে ঠিক করে দিবেন। আজাহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদুন। ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদু। ইয়েস, জি। মোহাম্মদ, তুমি কি তুমি কি হসপিটালের দিকে গিয়েছো, হাসপাতালের দিকে গিয়েছো, হাসপাতালে গিয়েছো? জি, প্রশ্ন কারেক্ট আছে। ওকে, কারেক্ট আছে। জি, তারপর একটা মানে আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যায়নাবু রাজাউ মিনাল জামিআতি, এখানে হবে রাজানা। ভেরি গুড, রাজানা। আচ্ছা, তারপরে ম্যাডাম এটাও বলবেন আপনি। জুমালাই যাহাবা ইলা মক্কাতা, আমার সহপাঠীরা মক্কা গিয়েছে, মক্কায় গিয়েছে, তাহলে এখানে হবে যাহাবু। ভেরি গুড, যাহাবু। জি, থ্যাংক ইউ ম্যাডাম। শাহরিয়ার রহমান, আপনি একটু আসবেন। হ্যাঁ, ইয়েস ইয়েস ভাইয়া, আসি। জি বলেন। এটা আনা রজাতু মিনারিয়া দি আমসি। জি, আমি গতকাল রিয়াদ থেকে ফিরে এসেছি। জি, ঠিক আছে, ঠিক আছে, রজাতু, ঠিক আছে, রজাতু। তারপরে এইটা মারিয়ামু ওয়াবানা তুহা, একসাথে মারিয়ামু ওয়াবানা তুহা। হ্যাঁ, আচ্ছা, জাহাবাত ইলা জিদ্দাতা, মারিয়াম, মারিয়াম ওর বোনদের সাথে, না, মারিয়াম এবং তার মেয়েরা, কন্যারা, জেদ্দার দিকে, তার মেয়েরা জেদ্দার দিকে গিয়েছে। তাহলে ভার্বটা কি ঠিক আছে? এখানে হবে জাহাবনা। ভেরি গুড, মাশাআল্লাহ, জাহাবনা। না ভাইয়া, জাহাবনা হবে। ওকে, বুঝলাম। আচ্ছা, আবার এটা আগেও করা হয়েছে, আপনি বলবেন। উম্মি কলা, আমার মা, এখানে আমার মা বলেছে আনা মারিদুন, তো এখানে উম্মি কলাত আনা মারি দাতুন। মাশাআল্লাহ, উম্মি কলাত আনা মারি দাতুন। জি, ওকে, অনেক ধন্যবাদ। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে। আপনারা সবাই খুব ভালো করেছেন।